আসসালামু আলাইকুম। এনএফটি এয়ারড্রপের একটা ভিডিও আমি শেয়ার করছিলাম মোটামুটি আজকে থেকে 4-5 দিন আগে। ওকে, এটা হচ্ছে আপডেট চলে আসছে। তো কালকে একটু তাদের টেকনিক্যাল ঝামেলা ছিল, তাই আমি এই কাজটা কমপ্লিট করতে পারিনি। সো ফাইনালি কিন্তু আমি আপনাদের ভিডিও মেক করে দিতে পারিনি। ওকে, তো এখানে ক্লেম করতে হবে আমাদেরকে, কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে তারা। তো অনেকে বুঝতেছেন না, অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই এটা কীভাবে করবো বা কোনো ভিডিও আছে কি না এই প্রসেসগুলো নিয়ে। ওকে, তো যা যা এখানে জয়েন করছিলেন প্রত্যেকে এই আপডেটটা দেখবেন, কাজ হচ্ছে এটা মিস করা যাবে না। তো আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি রিকোয়ারমেন্টগুলো, যে এইভাবে আপনাকে করতে হবে, কালকেও দিয়েছিলাম আজকেও দিয়েছি। ওকে, তো এখানে জয়েন করার জন্য মাস্ট বি আপনাকে কিছু স্টেপ অবশ্যই ফিল আপ করতে হবে, মানে এখানে ক্লেম করার জন্য। তো যদি আপনি এখানে ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, পেমেন্টটা পাওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। ওকে, তো ভিডিওটাতে যেভাবে বলবো সেভাবে আপনারা কাজগুলো করবেন। ওকে, তো প্রথমত তারা একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, তাদের হচ্ছে ক্রিয়েট প্রোফাইল করতে হবে মোটামুটি ম্যাথ ওয়ালেটে। ওকে, দ্যাটস ইট। তারা আর কি, তারা নিজেই বলছে যে ম্যাথ ওয়ালেটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন হচ্ছে সেখানে আমাদের কাজগুলো সম্পন্ন করেন। ওকে, তো তাদের কিন্তু এটা রিকোয়ারমেন্ট। এছাড়াও আপনি চাইলে করতে পারেন, এটাকে কপি করে আপনি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এটা করতে পারেন, ব্রাউজারের মাধ্যমে করতে পারেন, কিন্তু ব্রাউজারে কিন্তু ফাইনালি হয় না, ঠিক আছে। তো আমাদেরকে তারা সাজেস্ট করছে যে আমাদের ম্যাথ ওয়ালেট থেকে এটা করতে হবে। তো আমরা অবশ্যই ম্যাথ ওয়ালেট থেকে ট্রাই করব। আর এছাড়াও আপনি যদি ম্যাথ ওয়ালেট না ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি ব্রাউজার দিয়েও করতে পারেন, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট দিয়েও করতে পারেন। ওকে, তো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়বস্তু দেখাবো, যেহেতু আমি রিকোয়ারমেন্টে পাইছি তাদের যে ম্যাথ ওয়ালেট ডাউনলোড করা লাগবে। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি ম্যাথ ওয়ালেট থেকে শুরু করে, বাট আমি ম্যাথ ওয়ালেট থেকে কাজটা করে নিয়েছি। সেম প্রসেসে আপনি ম্যাথ ওয়ালেটে করবেন অথবা ব্রাউজার ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, আপনি এই লিঙ্কটাতে চলে আসবেন। ওকে, আমি এই লিঙ্কটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, এই লিঙ্কটাতে চলে আসবেন। ফার্স্ট অফ অল আপনার কাজটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কাজ এই যে এই ওয়ালেটটা আছে, এটা এটার উপরে ক্লিক করা। ক্লিক করার পর আপনি এই ব্রাউজারটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো সম্পূর্ণরূপে ডাউনলোড করার পর আপনি অ্যাপটাকে যখন ওপেন করবেন অ্যালাও অপশন চাইবে, অ্যালাও অপশনে ক্লিক করলে আপনার সামনে এই রিকোয়ারমেন্টগুলো চলে আসবে। ওকে, তো আমি ভিডিওটা দেখাবো এই ব্রাউজারটা কীভাবে আপনি অ্যাড করবেন, পরে আপনি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে গিয়ে কীভাবে ক্লেম করবেন, মানে সব কিছুই দেখাবো এ টু জেড। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে, তো অ্যাপটা ওপেন করার পর অ্যালাও অপশন চাইবে, অ্যালাও অপশন করলে এটা চলে আসবে। তো আপনি এখানে বাইন্যান্স স্মার্ট চেনে ক্লিক করবেন। ওকে, তো স্মার্ট চেনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেট, তো আপনি এখানে কী করবেন, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কে স্টোর, প্রাইভেট কে স্টোর, মিনিমাইক ফ্রেজ। ওকে, তো ইম্পোর্ট মিনিমাইক ফ্রেজে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কাজ হচ্ছে ফ্রেজে আমরা চলে আসছি তাই হতো বা। তো এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে মিনিমাইক পার্সগুলো আছে সেইটা দিবেন, ওয়ালেট নেম দিবেন, আপনার নামটা দিলেও চলবে, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। ওকে, তো এটা আমি সেট করার জন্য ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর আমি উপরে 3-মিনিতে ক্লিক দিলাম, ঠিক আছে। তো এখানে শো রিকভারি ফ্রেজ, এই ফ্রেজটাকে আপনাকে কপি করে ওখানে দিতে হবে। ওকে, তো এটা দেখা যাচ্ছে কি না আমি জানি না। তো আপনি রিকভারি মিনিমাম ফ্রেজটা দেওয়ার পর পাসওয়ার্ড টিকমার করে আপনি এটাকে সেট আপ করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, এখানে আপনার স্ক্রিন লকটা অ্যাড করতে বলবে, তো আপনার ইচ্ছা এটা করতে পারেন, ঠিক আছে। তো আমি ক্যান্সেল করলাম। তো এরকম আপনার বিন্যান্সের স্মার্ট চেনের অ্যাড্রেসটা এখানে আমরা ইনপুট করলাম। তো এখন আমাদের কাজ কি, এখন তারা মূলত বলছে যে এই ড্যাপসে যেতে হবে, এই ড্যাপসে গিয়া পরের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। কী রিকোয়ারমেন্ট এগুলো যদি একটু দেখায়, জাস্ট একটু এই যে এখানে চলে আসবেন, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, এই পোস্টটাতে চলে আসবেন। এখন যে কাজটা এখন হচ্ছে এটাকে আপনি কপি করবেন। ওকে, কপি করার পর জাস্ট এখানে টাক্স করবেন, ঠিক আছে। টাক্স করলে এটা কপি হয়ে যাবে। কপি করার পর আপনি ম্যাথ ওয়ালেটের এই যে ডাপসে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনি কী করবেন, এটা পেস্ট করে দেবেন। তো যেহেতু আমরা ম্যাথ ওয়ালেটটা খুললাম আর কোনো সমস্যা নেই ওইটা দিয়ে, তো আমরা এখন ম্যাথ ওয়ালেটটা খুলে ফেলছি, এটা দিয়ে আমরা দেখাবো না, কেননা অনেকেই ম্যাথ ওয়ালেটটা কিন্তু খুলবে না। তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের কাজটা কীভাবে করবেন, ঠিক আছে। তো ট্রাস্ট ওয়ালেটের কাজ করার জন্য একই সেম প্রসেস, যা ম্যাথ ওয়ালেটটা হচ্ছে এমনিতেই আর কি ডাউনলোড করা তাদের রিকোয়ারমেন্টের ভারসাম্য রক্ষা করার জন্য, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা আছে এখানে টাক্স করবেন, আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। ওকে, আপনি ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে ড্যাপ অপশন দেখতে পাচ্ছেন, ড্যাপ অপশনে ক্লিক করবেন। এই উপরে সার্চ বার আছে, সার্চ বারে আপনি এটা পেস্ট করে দিয়ে এখানে ডান বাটন দেখতে পারবেন, আর যদি ডান বাটন না আসে সার্চ বার আসতে পারে, এখানে উপরে ক্লিক করে এই ডান বাটনে ক্লিক করে দেবেন, এটা অটোমেটিকলি সার্চ হয়ে যাবে। সার্চ হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনাকে সেন্সিটিভভাবে এই কাজটা করতে হবে, ঠিক আছে। তো আপনাকে এই যে এখানে ইথেরিয়ামের চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট একটু আমি মার্ক করব, এইটা এইটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বাইন্যান্স স্মার্ট চেনটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো স্মার্ট চেনে সিলেক্ট করার পর আপনারও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এরকম হতে পারে যে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে স্মার্ট চেনটাকে সিলেক্ট করে দেবেন, ইথেরিয়াম থাকতে পারে, ঠিক আছে। তো এখানে রিকোয়ারমেন্টগুলো কি এখানে দেখায়, এখানে হচ্ছে আপনি দেবেন ইউজার নেম, আপনার নামটা। ওকে, এখানে হচ্ছে আপনার মেইলটা দিবেন, অবশ্যই মনে রাখবেন যে মোজক্সে যে মেইলটা দিয়ে জয়েন করছিলেন সেই মেইলটা, সচরাচর আপনি যেটা ব্যবহার করেন। ওকে, তো মেইলটা দেওয়ার পর সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করবেন, আপনাকে মেইলে নিয়ে যাবে। মেইলে আপনাকে যাইতে হবে, ওখান থেকে ভেরিফিকেশন কোডটা এনে এখানে ইনভাইটেশন রেফার,
এইটা বসায় দিবেন। এটা কোথায় পাবেন? জাস্ট একটু ওয়েট, এই টেলিগ্রামের এই যে রেফার কোড দেখতে পাচ্ছেন এইটাতে টাক্স করে, এখানে যদি না থাকে এখানে এটা বসায় দিয়ে এখানে টিক মার্ক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে দু একটা এন্ট্রি দিতে পারে, তারপর এটা হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন যদি না হয় তাহলে এখানে লগ ইন অপশন থাকবে, লগ ইন অপশনে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার মেইলটা বসায় দেবেন। জাস্ট আমি আমার যদি মেইলটা দিই দেন হচ্ছে পাসওয়ার্ড যেটা ব্যবহার করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দেন হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এটা কিন্তু লগ ইন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউটে একটা চিহ্ন রয়েছে, তো এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের মূলত কাজ কি? এখন আমাদের মূলত কাজ, ফার্স্টেবল কাজ হচ্ছে আমাদের এই ম্যান আইকনে ক্লিক করা। ওকে, তো ম্যান আইকনে আপনি নর্মালিভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার মেইলটা দেওয়া থাকবে, এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? এখানে ফোন নাম্বারটা, অর্থাৎ আপনি এই এখানে বাইন্ড মোবাইল অপশন দেখতে পারবেন, বাইন্ড মোবাইলের উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর ওখানে কিন্তু আপনার কান্ট্রি কোড দিতে বলবে, সাইটের অপশনে ক্লিক করবেন, বাংলাদেশ কান্ট্রি প্লাস 880 সেটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা এদিকে বক্সে বসায় দেবেন 1 থেকে শুরু করে। দেওয়ার পর ওখানে সেন্ড একটা অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, কোডটা বসায় দেবেন, এটা কিন্তু আপনার ফোন নাম্বারটা বাইন্ড হয়ে যাবে। তারপর যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার বাইন্ড মোমো ফার্ম এর অ্যাড্রেস, অর্থাৎ এটা কোথায় পাবেন? টাস্ট ওয়ালেটে যে আপনি মোমো মোজোক্সে মোবক্সে আপনি জয়েন করছিলেন সেই অ্যাড্রেসটা, যে টাস্ট ওয়ালেট আপনি ব্যবহার করে ওখানে জয়েন করছিলেন সেটার স্মার্ট চেইন অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো টাস্ট ওয়ালেটে চলে যাবেন, স্মার্ট চেইন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন, এখানে বাইন্ডে ক্লিক করবেন, ঠিক আছে? আপনার কিন্তু এখানে আনবাইন্ড থাকবে, বাইন্ডে ক্লিক করবেন। ওকে, তো আমি যদি একটু ভালোভাবে দেখাই, জি এখানে আসলে দেখানোর কিছু নাই, তো এখন ক্লিয়ার। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা আপনার বাইন্ড করবেন, এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সাইট থেকে কোডটা সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার 1 থেকে শুরু করে দিবেন, তো আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিয়ে কনফার্ম করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপর এখানে মোমো ফার্ম অ্যাড্রেসটার জায়গায় বাইন্ডে ক্লিক করবেন, আপনার হচ্ছে টাস্ট ওয়ালেটের স্মার্ট চেইন অ্যাড্রেসটা এনে দেবেন, দেন হচ্ছে আপনি দেখবেন এই যে আনবাইন্ড হয়ে গেছে, মানে কাজটা হয়ে গেছে। তো তারপরে কাজটা কি? তারপরে কাজ হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, জাস্ট একটু ওয়েট, স্টেপ বাই স্টেপ দেখবেন সেন্ড কোডে ক্লিক করতে হবে। ওকে, তো সেন্ড কোডে ক্লিক করলে আপনার ইমেলটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? তো আমি সেন্ড কোডে ক্লিক করলাম, জাস্ট ওয়েট, সেন্ড কোডে ক্লিক করলাম, তো এখন হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তো কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো আমি একটু মেলটা চেক করবো নর্মালি, যদি আমি একটু মেলটা চেক করি, সেন্সিটিভভাবে কাজগুলো করবেন, জাস্ট ওয়েট, হ্যাঁ মেলটা চেক করলাম, তো এটা হচ্ছে অবস্থা। তো এখানে চলে আসছে, চলে আসার পর এইটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি বসায় দেবেন মেলের কোডটা, এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার সংখ্যা দিলে হবে, নাম্বার দিতে হবে 1 2 3 4 এরকম, 1 2 3 4, ঠিক আছে? তাছাড়া এখানে কিন্তু পাসওয়ার্ড নেবে না, ঠিক আছে? তো আমি দিব, তো দিলাম, আপনি দিতে পারেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 11 12 এরকম দিতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি এই যে কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো কনফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু সেভ সাকসেস হয়েছে, আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আপনার আওতায় নিয়ে আসলেন। তো এখন আমাদের কাজ কী রয়েছে? এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিষয়, জাস্ট একটু ওয়েট করবেন, এই যে এটা ক্লিক টু মি, ক্লিক ইয়োর মোবক্স, এটা হচ্ছে অবস্থা। তো আপনি নর্মালি এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে, যে ইনপুট ইয়োর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, হ্যাভ অ্যাড্রেস টু চেক ইউ হ্যাভ ওন, ঠিক আছে? আপনি এখানে লাকি হতে পারেন, তো সেক্ষেত্রে এখানে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন, ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার এই স্টেপগুলো চলে আসবে, আপনি অবশ্যই টাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো টাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন, তো ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর আপনার এখানে ক্লেম একটা অপশন চলে আসবে, তো আপনি একদম ক্লেমের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লেমের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে তারা বলছে যে কাংগ্রাচুলেশন উইন দ্য এনএফটি মোমো, ওকে, স্টার্ট মাইনিং দ্য বক্স টোকেন। জাস্ট আপনি এখানে ক্রস করে দিতে পারেন বা স্টার্ট মাইনিংয়ে ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? তো এইটা করার পর এখন আপনার কাজ কি? এখন মূলত কোনো কাজ নাই, তারপর আমি এক্সট্রা কিছু কাজ দেখাবো আপনাদেরকে। এই যে এইটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখানে আমি কিন্তু কিছু বিষয় করেছি, এখানে কিন্তু তিনটা আমার অ্যাড শো করতেছে, আমি জানি না এটা কেমন শো করতেছে। তো এখানে বলছে যে ক্লেমিং মোবক্স রিওয়ার্ড 72 ঘন্টা, ঠিক আছে? তো 72 ঘন্টা পর হয়তো বা এটা ক্লেম করতে দিবে। তো মূলত এই আপডেটগুলোই ছিল। তো অ্যাকাউন্ট অ্যাচিভমেন্টসে হচ্ছে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে কিছু রিকোয়ারমেন্ট আপনি দেখতে পারবেন, যে ইনভাইট এ ফ্রেন্ড, বাইন্ড মোবাইল নাম্বার, তো এখানে ক্লেম করবেন নর্মালিভাবে আপনি, তো ক্লেম সাকসেস চলে আসবে। তো তারপরে নিচে চলে আসলে এখানে ক্লেম যদি অপশন পান তাহলে আবার ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার এটা বাড়তে পারে, ঠিক আছে? তো এই ছিল আর কি আপডেট। তো পরের আপডেট অবশ্যই জানাবো, তবে আমরা কিন্তু সম্পূর্ণরূপে কাজগুলো তাদের করেছি, আমরা কিন্তু এখানকার কোয়ালিফাই হয়েছি। তো তখন যখন তারা টোকেনটা ফাইনালি ডিস্ট্রিবিউট করবে তখন কিন্তু আমরা এই টোকেনটা ইজিলি পেয়ে যাব। আর এই আপডেটটা জানার জন্য মাস্ট বি আমার চ্যানেলটা আপনি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন। কজ হচ্ছে আপনি যদি আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে নেক্সট আপডেট পাবেন না, ঠিক আছে? তো এইভাবে করে নেবেন, মূলত এটাই ছিল অবস্থা, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ফোন নাম্বার, ইমেল, বাইন্ড, দেন হচ্ছে এখানে ক্লিক করে এই কাজগুলাই, ঠিক আছে?
তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, নেক্সট আপডেট কামিং সুন, ধন্যবাদ।